আজকে নিউজ 24-এর আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ বাদন ইসলাম আছি আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সব জল্পনা কল্পনা এবং অপেক্ষার প্রহর পার করে খুব শীঘ্রই বাংলা সিনেমা প্রেমীদের জন্য সুখবর হতে চলেছে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে মুক্তি পাবে বলে জানা গিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ঘনিষ্ঠ সূত্রে। এর আগে আপনারা জানেন যে দীর্ঘ দুইটা ঈদে এই সিনেমার ডেট দিয়েও সিনেমা মুক্তি দিতে পারেননি সিনেমার প্রযোজনা সংস্থা, কারণ দীর্ঘ 9 মাস সুপারস্টার শাহরুখ খান দেশে না থাকায় সিনেমার বাকি অংশের দুটা গানের শুটিং এখনও করতে পারেননি। কিন্তু এখানে শাকিব খানেরও দোষ নাই, তিনি আমেরিকাতে যাওয়ার আগেই এক্সট্রা শিডিউল দিয়েছিলেন পরিচালককে, কিন্তু পরিচালক তার শিডিউল মোতাবেক কাজ করতে পারেননি বলে এটা পরিচালকের ব্যর্থতা। এটা কখনোই সুপারস্টার শাহরুখ খানের ব্যর্থতা না, কারণ আপনারা জানেন সুপারস্টার শাহরুখ খান যখন নতুন কোনো পরিচালক তার সাথে কাজ করে তখন তিনি পুরাতন পরিচালকের সাথে নতুন পরিচালককে এক্সট্রা 10 দিন হলেও ডেট বেশি দেয়, কারণ নতুন পরিচালক একটু সময় লাগতে পারে, কিন্তু সেই সময় অনুযায়ী পরিচালক কাজটি করতে পারেননি। তো সুপারস্টার শাহরুখ খান খুব শীঘ্রই শুটিংয়ে ফিরবে, সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষে মুক্তি পেতে চলেছে লিডার আমি বাংলাদেশ।